মেসেঞ্জার বাজার যে ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার বাইরেও যারা রয়েছে, তো আমি মনে করি একটা ভালো উদ্যোগ। কেননা যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের ভারতকে পুরোপুরি ডিজিটাল করা যায়। কেননা ডিজিটালের মাধ্যমে ইজিলি আপনি যে কোনো জিনিস, আজকে কখনো দেখা যায় কোনো ব্যক্তি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মোবাইল হাতে রেখে ওয়েবসাইটে গিয়ে পছন্দ মতো যে কোনো জিনিস কেনা যায়। এবং সেটাকে প্রথমবারের মতো আমরা যতটুকু জানি আমাদের ত্রিপুরাতে এবারে এখানে রয়েছেন যিনি মিথুন দাস মহোদয়, ওনার প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আমি মনে করি স্বচ্ছতার সঙ্গে যদি ওনার আবার আরো কাজ করেন আরো এগিয়ে যাবেন এবং ত্রিপুরার জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য অনেকটা উপকৃত আমরা হব আমি আশা পাই। কেননা দিন দিন আমরা দেখেছি যে লেনদেনের ক্ষেত্রে হোক ব্যাংকের ক্ষেত্রে হোক, আমাদের মোদীজি যখনই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন সে তখন থেকে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে করাপশনকে দূর করা যায়। সেই দিক সাথে সেই লক্ষ্যে আজকে ডাইরেক্ট বিএনপি ট্রান্সফার করা হচ্ছে। আজকে কোনো বেনিফিশিয়ারি কোনো ব্যক্তি কোনো একটা সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে তো বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় বলুন অথবা বিভিন্ন স্কিমে আমরা বলুন, আজকে সেই যেই ব্যক্তিকে বিএনপি দেওয়া হচ্ছে সেই ব্যক্তি ডাইরেক্টলি ওনার অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। কিন্তু বিগত দিনে সেটা ছিল না। আমরা প্রত্যেকেই জানি, হয়তো আপনারা শুনেছেন, যখনই আমাদের দেশের ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রী যখনই রাজীব গান্ধী ছিলেন উনি নিজেই বলতেন, অনেকবার বলেছেন আমরা শুনেছি, তো বিভিন্ন অনেকে পেপার পত্রিকাতে এত বিভিন্নভাবে আমরা জেনেছি যে দিল্লি থেকে যদি 1 টাকা পাঠানো হয় অথবা 100 টাকা পাঠানো হয় সেক্ষেত্রে দেখা যায় 1 টাকা যদি পাঠানো হয় তাহলে এখানে 85 পয়সায় কিন্তু মধ্যে যে গোদানা হয়ে যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে করে সেই গোদানা সেই করাপশন যাতে না হয়। সেই সময় কিন্তু করাপশন হতো সেই দেশের প্রধানমন্ত্রী সেই রাজীব গান্ধী নিজের মুখে স্বীকার করেছে, তো আজকে সেটাকে দূর করার কিন্তু কখনো চেষ্টা করেনি। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের মোদীজি হওয়ার পরে ধীরে ধীরে সেই করাপশনকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং আজকে ডাইরেক্ট বিএনপি ট্রান্সফারের মাধ্যমে লোকেরা উপকৃত হচ্ছে এবং কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম চালু হয়েছে। এবং যারা ব্যবসাজীবী যারা কর্মজীবী যারা চাকরিজীবী সমস্ত অংশের জনগণকে কিভাবে বিএনপি দেওয়া যায় বিভিন্নভাবে সহযোগিতা করা যায় সেই পদক্ষেপ কিন্তু আমাদের মোদী সরকার করেছে। তার পাশাপাশি আমি বলতে চাই, কেননা আজকে আমি মনে করি না ভালো স্পিচ দেওয়ার বক্তব্য রাখার সুযোগে বলবো, যে কোনো একটা কাজ ছোট হোক বড় হোক সেটা যদি আমরা মন থেকে করার চেষ্টা করি সেখানে কিন্তু অবশ্যই সাকসেস পাওয়া যায়। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ একমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।